আমরা দেখব উবুন্টু লিনাক্সে আমরা কিভাবে একটি স্ট্যাটিক আইপিকে সেট করতে পারব। তো আমরা মনে করি আইএসপি থেকে একটা আইপি বান্ডেল আমি কিনছি, যেটা 200.200.200.8/29 এটাতে বান্ডেল। তো এখানে কয়েকটা আইপি আছে আমরা জানি, আমরা যদি সাবমিটিং করতে জানি তাহলে এখানে দেখবো যে এখানে আইপি সংখ্যা আমার হচ্ছে 8টা, অর্থাৎ 8 থেকে 15 পর্যন্ত। এর মধ্যে 8 যে অর্থাৎ 200 200 200 8, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, আর 200 200 200.15 সেটা হবে আমার ব্রডকাস্ট আইপি, আর এখানে 9 to 14 যে আইপি সেইটা হচ্ছে ইউজ অ্যাভেলেবল আইপি, সেটা আমরা জানি, অর্থাৎ 6টি হোস্ট আমি কানেক্ট করতে পারবো। তো এই যে আইপিটা, এই আইপিটাকে আমি সেভ করবো আমার উবুন্টু সার্ভারে স্ট্যাটিক আইপি হিসাবে, কোনো একটি ইন্টারফেস আমি সেভ করবো। তো সেটার জন্য আমাকে প্রথমে যেতে হবে টার্মিনাল পয়েন্টে যেতে হবে, এখন ইন্টারফেসের পজিশনটা আমাকে দেখে আসতে হবে। তো আমাকে এখানে প্রথমে আমি রুটে ঢুকবো, সুডো এসইউ, এখানে আমি সার্ভারের পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখানে আমাকে লিখতে হবে ই1পি, এই কথাটা লিখতে হবে। তা এখানে ইটিএইচ0 যেটা হচ্ছে এটা একটি ইন্টারফেস, ইন্টারফেস আমার বাইরে করতে একটা আইপি রয়েছে, ব্রডকাস্ট নেটমাস্ক এগুলো রয়েছে, এটা কেন রয়েছে কারণ আমার এটা এই যে মেইন পিসিটা সেটা যে ডিএসসিপি নাম রয়েছে আইপিটা সে ধরে বসে আছে। তো এখানে হচ্ছে আমার ওই 200 সিরিজের আইপিটাকে আমি সেট করবো, তার জন্য আমাকে কী করতে হবে, আমি এখানে লিখবো ন্যানো দেন ইটিসি নেটওয়ার্ক ইন্টারফেসেস এখানে আমাকে কিছু লাইন টাইপ করে দিতে হবে, অটো ইটিএইচ0 আইফেস ইটিএইচ0 আইনেট স্টার্টিং, এখানে আমাকে প্রথমে অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেস হচ্ছে আমার 200.200.200. আমার এই হচ্ছে নেটওয়ার্ক, তাহলে আমার ফার্স্ট আইপিটা হবে 9, আচ্ছা দেন হচ্ছে আমাকে নেটমাস সাবনেটমাস, সেই জন্য আমাকে লিখতে হবে নেটমাস, যেহেতু আমার সিআইডিআর 29 ছিল, এখানে হবে 255.255.255.248, এখন আমাকে দিতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্ক এটা আমার হবে 200.200.200. এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, যেহেতু ফার্স্ট আইপি অর্থাৎ 8, আর এবার হচ্ছে ব্রডকাস্ট আইপি, তো ব্রডকাস্ট হবে আমার 200.200.200.15 হচ্ছে, যেহেতু আমার ব্লক সাইজ 8, তো 8 to 15 হচ্ছে আমার ব্লক সাইজ, তো লাস্ট আইপি 15 ব্রডকাস্ট আইপি, কন্ট্রোল এস ওয়াই এটা আমি সেভ করলাম। এখন যদি আমার মেশিনটাকে আমি রিস্টার্ট দেই, আমি আবার টার্মিনাল পয়েন্টে যাব, এই যে আমাদের আইপিটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে, 200 200 200.9 200 200.15 255 255 255.248 আমাদের সাবনেট মাস, সেটা আমরা পেয়ে দিলাম। তো আমরা দেখলাম যে কীভাবে আমরা উবুন্টু সার্ভারে একটা ইন্টারফেসের আন্ডারে আমরা কীভাবে একটি স্ট্যাটিক আইপিকে সেট আপ করতে পারি। তো এখানে আমি কিন্তু সার্ভারটাকে রিস্টার্ট না দিয়েও আমার ইন্টারফেসটাকে আমি আপ করতে পারতাম, তার জন্য আমাকে একটা কমান্ড লিখতে হতো, সেটা হচ্ছে ডাউন মাইনাস এ ডাবল এন ই আপ
থেকে এই কমেন্টটা দিলেও কিন্তু আমার ইন্টারফেসটা আমার আপ হয়ে যেত। তো ধন্যবাদ সবাইকে।